Hello and welcome everyone. This is Wbpolice. You are watching White Eagle 140 YouTube channel. Ta bondhura ei video er maddhome amra Wbpolice SI 2020 jeta recruitment kintu 21 e jeta cholche shei recruitment er je kotoguli total form fill up hoyeche amra ekdom authentic news peyechi seta tomader sathe share korbo. তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তা বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2021 এ কতগুলি টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এ নিয়ে আমরা ভিডিও প্রোভাইড করেছি তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নেবে তথাপি আমরা ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2021 এ টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে একদম অথেন্টিক নিউজ তোমরা পারলে আরটিআই করেও জানতে পারো এবং এসআই এ কতগুলা ফিল আপ হয়েছে সেটিও কিন্তু তোমরা আরটিআই করে জানতে পারবে আমাদের সাথে কতটা মিল আছে কিনা তা বন্ধুরা আমরা ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2021 এর যেটা ফর্ম ফিল আপ হয়েছে ছেলে মেয়ে উভয় মিলে কিন্তু 9,45,000 এর মতো কিন্তু ফর্ম ফিল আপ করেছে আমরা কিন্তু একদম অথেন্টিকভাবে খবর পেয়েছি সূত্র মারফত সেই খবর তোমাদের সাথে শেয়ার করছি তাহলে কনস্টেবলে কিন্তু 9,45,000 এর মতো ফর্ম ফিল আপ করেছে এবছর মেল এবং ফিমেল উভয় মিলেই যাই হোক এরপরে আমরা যেটা বলবো সেটি ডব্লিউবি পুলিশ এসআই যেটা 2021 রিক্রুটমেন্ট সেটির হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ যেটা হয়েছে একদম কিন্তু অথেন্টিক এখনও হয়তো কেউ ইউটিউবে এ বিষয়ে কোনো আলোচনা করেনি কিন্তু করলেও সেটা হয়তো সে ঠিক মতো অথেন্টিক নিউজ তার কাছে ছিল না আমাদের কাছে যেটা অথেন্টিক নিউজ এসেছে সেটি হচ্ছে এসআই এর এবছর ফর্ম ফিল আপ হয়েছে 2,25,000 হ্যাঁ বন্ধুরা সত্যি শুনেছেন 2,25,000 কিন্তু আশপাশ এবছর ফর্ম ফিল আপ হয়েছে এসআইয়ের কিন্তু ফর্ম ফিল আপ ততটা কিন্তু বেশি হয়নি কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে ফর্ম ফিল আপটা একটু বেশি হয়েছে যাই হোক এখন যেটা প্রশ্ন সকলেরই যে এসআই এর এবং কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কবে হচ্ছে এ নিয়েও অনেকে চিন্তায় রয়েছেন তাদেরকে বলবো তোমরা জানো যে পিএসসির তরফ থেকে যেমন অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মে মাসের অবধি কোনো পরীক্ষাই হচ্ছে না সেরকম কিন্তু ডব্লিউবি পুলিশেরও তোমার অফিসিয়ালভাবে যদিও জানা যায়নি তথাপিও আমরা বলতে পারি কনস্টেবল এবং এই তোমার এসআই এর পরীক্ষা কিন্তু এর আগে হচ্ছে না ভোটের রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যে বেরোনোর কিছুদিনের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে যাই হোক এই পর্যন্ত রইল ভিডিওটা থ্যাংক ইউ